প্রবাসীদের জন্য ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী লাউঞ্জ এবং তাদের স্বজনদের জন্য ওয়েটিং লাউঞ্জ নামে দুটি বিশেষ লাউঞ্জ চালু করেছে অন্তর্বর্তী সরকার। সেই সাথে প্রবাসীদের দেওয়া হয়েছে রেমিটেন্স যোদ্ধার মর্যাদা। প্রবাসীদের স্যার সম্বোধন করার নির্দেশনাও জারি হয়েছে। ঢাকা এয়ারপোর্টের ভেতরে এই প্রবাসী লাউঞ্জটি চালু করা হয়েছে। সুন্দর আর পরিপাটি এই লাউঞ্জে প্রবাসীরা সন্তুষ্ট। ঢাকা এয়ারপোর্টের বাহিরে খাবারের দাম কয়েক গুণ বেশি, কিন্তু লাউঞ্জে স্বল্প মূল্যে প্রবাসীদের জন্য খাবার মিলছে। খাবার পরিবেশনের জন্য ভর্তুকি দেবে সরকার। শাহজালাল বিমানবন্দরে প্রবাসীদের জন্য এ ধরনের বিশেষ লাউঞ্জ এটি প্রথম। এই লাউঞ্জে প্রবাসীদের ইন্টারনেটে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখতে থাকছে ফ্রি ওয়াইফাই সুবিধা। এই লাউঞ্জের চারপাশে পর্যাপ্ত সংখ্যক চার্জিং পয়েন্ট থাকছে, যাতে করে সহজে মোবাইল চার্জ করতে পারছেন প্রবাসীরা। এছাড়া প্রবাসী যাত্রী এবং তাদের স্বজনদের জন্য ওয়েটিং লাউঞ্জ নামে আরেকটি লাউঞ্জ উদ্বোধন করা হয়েছে। বিমানবন্দরের মাল্টিলেভেল কার পার্কিং এলাকার দ্বিতীয় তলায় এই প্রশস্ত ও আরামদায়ক ওয়েটিং লাউঞ্জের ব্যবস্থা করা হয়েছে। নতুন লাউঞ্জটিতে নির্ধারিত অপেক্ষমান কক্ষ, বেবি কেয়ার কক্ষ, নারী পুরুষদের জন্য নামাজের স্থান এবং সুলভ মূল্যের ক্যাফেটেরিয়ার ব্যবস্থা করা হয়েছে। এই উদ্যোগটি সব প্রবাসী নাগরিক ও তাদের পরিবারের সদস্যদের জন্য নিবেদিত থাকছে। প্রবাসীদের মাধ্যমে দেশে আসছে কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা। বিদেশে তারা ঘাম ঝরানো পরিশ্রম করে দেশে এসব অর্থ পাঠান। প্রতি বছরই প্রবাসে বসবাসকারীর সংখ্যা আরও বাড়ছে। বিশ্বের 172টি দেশে 1 কোটিরও বেশি বাংলাদেশি এবং শ্রমিক সরকারিভাবে বৈধ কাজের ভিসা নিয়ে প্রবাসে পাড়ি দেন। দেশে আসা যাবার সময় বিমানবন্দরে প্রবাসীদের দুর্ভোগ লাঘব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রবাসী লাউঞ্জের পরিবেশটা অনেক ভালো লেগেছে। এখানে চার্জারের সুবিধা আছে, খাবারের মানও অনেক ভালো, অনেক সস্তা। আমি একটা বার্গার খেয়েছি, একটা পানি, তারপর কপি একটা 115 টাকা। স্পেশালি ওয়াইফাই সুবিধা আমার কাছে খুব অবাক লেগেছে। এখানে আপনার এডুরম সার্ভিস আছে, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এবং টিচাররা ইউজ করতে পারে উইথ দেয়ার ক্রেডেনশিয়াল। আমার মনে হয় এখানে সার্ভিসের জন্য 2-1 জন লোক রাখা দরকার, যাতে কোথাও কোনো কিছু থাকলে এগুলা পরিষ্কার করা বা অনেককে একটু গাইড করা যে কোথায় কী আছে, সুবিধা কী আছে, এগুলো বললে কোনো হেল্পিং পার্সন এখানে থাকলে আমার মনে হয় অনেকের জন্য সুবিধা। না, মোটামুটি ভালোই লাগতেছে, কারণ এয়ারপোর্টের ভিতরে তো এটা আগে ছিল না। এখন মোটামুটি যাক শুনতেছি ওয়াইফাই, তখন আমি কানেক্ট দিয়েছি, আমরা আমি চালাইতেছি এখন। এটা খুব ভালো লাগতেছে, কানে আর সি চা খাইতে খুবই ভালো লাগছে এবং খাইছি দেই অনেক কিছু। এটা আলহামদুলিল্লাহ বহুত কিছু সুযোগ সুবিধা পাইতেছি, নিরাপত্তা ভোগ করতেছি, এমনকি বিশ্রামের জায়গা সব কিছু, আমরা খুশি। আমি 17 বছরের ভিতরে ফার্স্ট দেখলাম এরকম ফ্যাসিলিটি, এটা দেখি না, কল্পনা করি না যে এভাবে যে হবে। এখানে ভালো সুযোগ সুবিধা আলহামদুলিল্লাহ ভালো। এনে সে ওখান থেকে আইছি বলছে ওখান থেকে যে আপনারা ওয়াটিং রুমে যান, ওখানে সব কিছু আছে। এনে টয়লেট আছে, গোসলখানা আছে, যার যার সুযোগ সুবিধা, খাবার জায়গা আছে। জি আলহামদুলিল্লাহ, খুশি বলেই আমরা বেশি সাড়া পাচ্ছি। মানে স্যার, এই জায়গায় আমাদের হচ্ছে বাংলাদেশ এয়ারফোর্সের আন্ডার বেকারিগুলো যে আছে ওইখান থেকে, আর আমাদের স্টাফ সুপারভাইজার যারা আমরা আছি সবাই এডুকেটেড পার্সন, সবাই স্যার গ্র্যাজুয়েশন করা, আর স্টাফ যারা আছে এরা গ্র্যাজুয়েশন করতেছে আর ট্রেন প্রাপ্ত। এর জন্য স্যার কী হয়েছে, যারা আসতেছে খুব ভালো একটা সার্ভিস পাচ্ছে, সার্ভিস পাওয়াতে তার স্যার আরও উৎসাহ নেই, এবং খাবারের মানটা আর হাইজিনিক মেনটেন করে দেওয়াতে এরা স্যার সব সবাই খুবই সহনীয় আসতেছে এবং খাচ্ছে। এখানে স্যার আমাদের শর্মা যে আছে 85 টাকা আছে হয়তো, আর স্যান্ডউইচ আছে 65 টাকা, আর আমাদের যেটা মানে বলা হয়েছে আমাদের সুলভ মূল্য এখানে পাওয়া যায় সেটা হলো আপনার বাইরে যেটা 100% কিনা হয় এখানে 50%। যেমন কফি মিনিমাম হয়তো বা 40 টাকা বা 60 টাকা লাগে, আমাদের এখানে 20 টাকা স্যার। দুধ চা এবং লিমন টি যেটা, সুগার ফ্রি চা, সেগুলো আমাদের এখানে 15 টাকা। এরকম সব কিছু পণ্যের দাম একদম সুলভ মূল্যে স্যার, এটা সর্বোচ্চ প্রবাসীদের জন্য। আর আমাদের এখানে আপনারা হয়তো জানেন যে আমাদের দেশের অর্থনৈতিক যে প্রভাবটা বা সচল রেখেছে একমাত্র প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা, আর তাদের ক্ষেত্রে আমাদের এই আয়োজন। জি স্যার,